প্রণাম সবার কারণে স্বামী অগল্লা রে প্রত্যেক নববিবাহিত স্ত্রী তার স্বামীর কাছে কিছু না কিছু চাই তুমি আমার কাছে কি চাও অগল্লা তুমি আমার কাছে কি চাও আমি আপনার মতন স্বামী দিয়েছি স্বামী আর আমি কিছু চাই না স্বামী আর আমি কিছু চাই না 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 বললা তুমি লজ্জা করছো প্রত্যেক নববিবাহিত স্ত্রী তার স্বামীর কাছে কিছু না কিছু চাই শোনো বললা আজকে তুমি আমার কাছে যা চাইবে আমি তাই দেব তোমাকে হাসি মুখে দিতেই যদি হয় তাহলে আমি নারী জাতি আমাকে একটা পুত্র সন্তান দাও স্বামী আমি যেন মা ডাক শুনতে পাই স্বামী গো আমি যেন মা ডাক শুনতে পাই আমি তোমাকে বর দিলাম তোমার পুত্র সন্তান হবে এসো হল্লা তুমি আমার পাতার কুটিরে এসো এদিকে ঋষি গৌতমের আশ্রমে ইন্দ্র সহ সমস্ত দেবতাগণ আগমন করছে Yeah!
অনন্ত বচরণে গুরুদেব একটি দেবরাজ ইন্দ্র বল দেবরাজ ইন্দ্র আজ কি জন্য তুমি মম আশ্রমে উপস্থিত হয়েছ গুরুদেব আমি আপনার কাছে শাস্ত্র বিদ্যা অর্জন করার জন্য এসেছি আপনি আমাকে শিষ্যত্বে গ্রহণ করুন গুরুদেব আপনি আমাকে শিষ্যত্বে গ্রহণ করুন আমি কিছু ভাবিনি সনদেবরাজ